আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাইমিতা আপনাদের সবাইকে স্বাগতম আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আল্লাহর আশেষ রহমত আপনারাও সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ময়দার ডিম দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এগুলো কাউকে একবার তৈরি করে খাওয়ালে নিশ্চয়ই প্রশংসার পাত্রে হবেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে প্রথমে এখানে একটা বড় বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তবে আপনারা চাইলে আটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন দিচ্ছি খুব সামান্য একটু লবণ লবণটাকে ময়দার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটাকে এখন ময়দার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে এটা দেখতে অনেকটা রকম হয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন ডিমটাকে ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে চেষ্টা করবেন সম্পূর্ণ ময়দার সাথে ডিমটা যেন খুব ভালোভাবে মেখে নেওয়া হয় ডিমটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা কিছুটা পানি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে তৈরি করব না একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একটা পারফেক্ট ডো তৈরি হবে আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি ইউজ করেছি তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে আমি ডোটা তৈরি করে নিয়েছি এটাকে দুই তিন মিনিট খুব ভালোভাবে মুখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি নরম বা শক্ত হয়নি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে চিনি শিরাটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপের একটুখানি কম চিনি আমি এখানে থার্ড ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি থার্ড ফোর্থ কাপের মতো পানি ঠিক যতটুকু চিনি নেবেন ততটুকুই পানি নিতে হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যেন একটা সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গলে এটাতে একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছে আর এই চিনি শিরাটা কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করে নিতে হবে না এটাতে বলক চলে আসার পরে এটাকে দু এক মিনিট জাল করে নিলে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে চিনি সেরা তো বলক চলে এসেছে এটাকে এখন আমি মিনিটের মতো করে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এর মাঝে ডোটাকে দশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে ডোটাকে হালকা একটু মুথে নিচ্ছে এখন এটাকে বেলে রুটি তৈরি করে নিব বেলার সুবিধাতে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগকে আমি ঢেকে আবার একটা সাইডে রেখে আর একটা ভাগকে এখন বেলে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছে আর কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছে এখন এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে তৈরি করব না আমি তৈরি করে একটু দেখিয়ে দিচ্ছি বেশ খানিকটা বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলে নিয়ে এখন একটি কুকি কাটার দিয়ে রুটিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমার কুকি কাটারটা একটু ছোট সেজন্য আমি এখানে একটু বড় সাইজের একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের স্টিলের গ্লাস বা যে কোনো বোতলের ক্যাপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আর এই রুটি থেকে এখন যতগুলো সম্ভব আমি পিস কেটে নিচ্ছি আমি একটা রুটি থেকে আট পিস কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর রুটির যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে উঠিয়ে নিচ্ছি আর এই বাড়তি অংশটাকেও একইভাবে বেলে আমি একইভাবে কেটে নিব এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর করে পিস নিচ্ছি এক একটা পিঠা তৈরি করার জন্য আমি এই ছোট ছোট রুটিগুলোর দুইটা সাইডে হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে পানিটা লাগিয়ে নেওয়ার পর এটাকে ভাজ দিয়ে নিচ্ছি পানিটা লাগিয়ে নেওয়ার কারণে খুব সহজে এটা একটা সাইড আর একটা সাইডের সাথে লেগে যাবে এই ছোট ছোট লেচিগুলোকে মাঝ মাছ বরাবর একটা ভাজ দিয়ে নেওয়ার পর এখন তিনটা লেচিকে আমি একসাথে করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি তিনটা লেচি একসাথে করে নেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে এর মাছ বরাবর আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি যেন তিনটা লেচি একটা আরেকটার সাথে লেগে যায় এখন এটাকে উল্টে নিচ্ছে আর কাটা চামচ দিয়ে একই এটাকে মাছ বরাবর চাপ দিয়ে নিচ্ছে যেন এই সাইড থেকেও একইভাবে এটা লেগে যায় এখন এটাকে একটা ফুলের মতো শেপ দিয়ে এটাতে যে পাপড়িগুলো তৈরি করেছি সে পাপড়িগুলোকে একটু আলাদা করে নিচ্ছে প্রত্যেকটা ভাজ থেকে আমি পাপড়িগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আর এর মাছ বরাবর হালকে একটু করে পানি লাগিয়ে নিচ্ছে লাগিয়ে নিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সহজে একটা পাপড়ি আরেকটা পাপড়ির সাথে লেগে যাবে আমি আশা করছি আমি বলে বোঝানোর থেকে আপনারা আসলে দেখেই ভালো বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না খুব হালকা করে পানি লাগিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিলে এটা লেগে যাবে। খুব সহজে একটা ফুলের পিঠা তৈরি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই আমি একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব আমি আরও একটা একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও তিনটা লেচি নিয়ে নিয়েছে আর দুই সাইডে খুব সামান্য একটু করে পানি লাগিয়ে এটাকে মাছ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি এখন আবারও তিনটা লেচিকে একসাথে করে নিয়েছে আর কাটা চামচ দিয়ে একইভাবে মাছ বরাবর এটাকে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এই সাইডটাতেও একইভাবে চামচ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি একইভাবে আবারও পাপড়িগুলোকে একটু আলাদা করে নিচ্ছে আর খুব সামান্য পরিমাণে একটু পানি লাগিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা সাইড আর একটা সাইডের সাথে লাগিয়ে নিচ্ছে এভাবে খুব সহজে ছোট ছোট করে লেচি কেটে আপনারা বিভিন্ন শেপের ফুল তৈরি করে নিতে পারেন এই তো আরো একটা তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে আমি আরো সবগুলো ফুল তৈরি করে নিয়েছি আমি একটা ফুলের পিঠে একটু ছোট করে তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন দুইটা ফুলের পিঠে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বা বড় করে এগুলো তৈরি করে নিতে পারেন এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে আমি খুব বেশি গরম করে নিইনি একদম হালকা গরম তেলে পিঠাগুলোকে দিতে হবে খুব বেশি গরম তেলে পিঠাগুলোকে দিলে দেওয়ার সাথে সাথে এগুলোতে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না সে জন্য চেষ্টা করবেন একদম হালকা গরম তেলে পিঠাগুলোকে দেওয়ার জন্য চুলার আঁচটাকে মিডিয়াম লয়ে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটাকে মিডিয়াম লয়ে রেখেছি আর একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি একটা সাইড যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে বেশ কয়েকবার একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য তাহলে সব সাইড থেকে এটাতে সুন্দর একটা কালারও আসবে আর ভেতরের ভাজা হবে আর এই পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কোথা থেকে খুলে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমি পিঠাগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। পিঠাগুলোকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে গরম অবস্থাতে এগুলোকে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে আর হালকা গরম চিনি শিরার ভেতরে এগুলোকে দিতে হবে পিঠাগুলোকে তৈরি করতে করতে চিনি শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি চিনি শিরাটাকে আবার হালকা একটু গরম করে নিয়েছি আমি আবারও বলছি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে একদম গরম অবস্থাতে হালকা গরম চিনি শিরার ভেতরে পিঠাগুলোকে দিতে হবে আর পিঠাগুলো চিনি শিরাতে দেওয়ার পরে এক মিনিটের মতো একটা সাইড রেখে এটাকে আবার উল্টে নিতে হবে পিঠাগুলোকে উল্টে নেওয়ার পর এখন এই সাইডটাকেও এক দেড় মিনিটের মতো চিনি শিরার ভিতরে রেখে দিতে হবে এভাবে দু একবার উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে চিনি শিরা থেকে উঠিয়ে নিব খুব বেশি সময়ের জন্য রেখে দিলে পিঠাগুলো আবার নরম হয়ে যাবে পিঠাগুলো দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব এই তো একইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলোর ওপরের সাইডটা যেমন ক্রিসপি ভেতরের সাইডটা অনেক বেশি রস আলো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় বাসা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এভাবে পিঠাটা আপনারা বাসায় তৈরি করলে আশা করছি ছোট বড় সবার খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ